জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে এক সপ্তাহে 30 জন ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে শক্তিপুর শিমুলডাঙ্গা গ্রামে একটি পাড়াতেই 12 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। শক্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক তরুণ বারুই তার সহকর্মীদের নিয়ে এই সমস্ত রোগীদের বাড়ি গিয়ে চিকিৎসা করছেন। কখনও একা, আবার কখনও আশা ও হেলথকর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে এদের চিকিৎসা করছেন। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় কপালে হাত পড়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিকের। এলাকার মানুষ একদিকে তাড়াতাড়ি পরিষেবা পেয়ে যেমন খুশি, অন্যদিকে এই রোগের ভয়ে আতঙ্কে ভুগছে। এটা সেটা 10 দিন হবে। তক্তপুর হাসপাতালে গিয়েছিলাম, দিয়ে রিপোর্ট টিপোর্ট করি, এই ডাক্তার ওর ওষুধ দিয়ে সুস্থ করি। দিয়ে বাড়িতে আমি নিজে থেকে হইনি, দিয়ে ডাক্তার ও ওষুধ দেখে দিল, বাড়িতে খানকা ট্রিটমেন্ট করুন, সুস্থভাবে থাকবেন, মশারির ভেতরেও থাকবেন, হ্যাঁ এসে বলে দিল, ওষুধ দেখে দিয়েছিল, ওষুধ টষুধ খেলাম। এই রোগে ধরুন মোটামুটি 8 থেকে 10 দিন, এখন অনেকটাই ভালো আছি। হসপিটাল থেকে পরিষেবা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক রকমই পরিষেবা পেয়েছি। ব্লক স্বাস্থ্য আধিকারিক তরুণ বারুই বলেন, ডেঙ্গু রোগ বেলডাঙ্গা ব্লক 2 এই প্রথম। যেহেতু আমাদের হসপিটালে বেড সংখ্যা কম, সেই কারণে আমরা রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা করছি। তাতে সব মানুষই সুস্থ হয়ে উঠছে, আবার অপরদিকে রোগের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে। টোটাল 82টা ডেঙ্গু কেস আছে, তার ভিতরে অ্যাক্টিভ কেস আছে 25। সেগুলো যেগুলো আমাদের খুব সিরিয়াস আছে বা যাদের প্রেশার বা অন্য কোনো অ্যাসোসিয়েট সিমটম আছে, সেগুলো আমরা হসপিটালে রেখে ট্রিটমেন্ট করি। কিন্তু এই মুহূর্তে কোনো তেমন পেশেন্ট নেই। আমরা এই 25টা পেশেন্টকে বাড়িতে রেখেই প্রতিদিন আমরা ফোনের মাধ্যমে তাদেরকে তার শারীরিক অসুস্থতা আমরা জিজ্ঞাসা করি, কেমন কী আছে, সেই হিসাবে আমরা বাড়িতেই তাদের রেখে ট্রিটমেন্ট করছি। বাড়িতে থাকলে তাদের বলা হয় রেগুলার জল খেতে, বেশি করে জলীয় খাবার টাবার খেতে, আর কোনো রকম বমি বা অন্য কোনো অ্যাসোসিয়েট হেডেক বা পেটে ব্যথা অন্য কিছু অ্যাপিয়ার হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে, এবং আমরা তো ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করছি। এটা আমরা এইভাবে ট্রিটমেন্ট করছি বাড়িতে রেখে, এবং দুদিন বাদে বাদে আমাদের ডাক্তারবাবুরা এবং ANM দিদি, আশা দিদিরা বাড়িতে গিয়ে তাদেরকে শারীরিক অসুস্থতার খবরটা নিয়ে আসছেন।